চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাসে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে দেখো, আমি গতদিন তিন পৃষ্ঠার বেশ কিছু অঙ্ক ছিল, যেগুলি আমরা স্থানীয় মান নির্ণয়ের অঙ্কগুলো এবং কথায় লেখা সম্পর্কে অঙ্কগুলো, সেগুলি তোমাদেরকে করে দিয়েছি। আজ আমি ঠিক ওই তিন পৃষ্ঠায় একদম নিচে, অর্থাৎ একদম নিচে এখানে পাঁচটি অঙ্ক আছে দেখো, অঙ্কে লিখো, এগুলিকে আমাদের আগেরটা আমরা দেখছিলাম কথায় লেখা, কথায় লিখতে কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা শিখেছি এবং স্থানীয় মান কীভাবে লিখতে হয় সেটা শিখেছি, আর আজ আমরা শিখব অঙ্কে লেখা। তাহলে দেখি আমরা অঙ্কে লেখা কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো দেখি, এবং সাথে তোমাদের আরেকটা কথা বলি, আমি তোমাদেরকে যে লেকচারগুলো দিচ্ছি অর্থাৎ প্রতিটি সিরিয়াল অনুযায়ী তোমরা ক্লাসগুলোকে অনুসরণ করবে। আজকের ক্লাসটা যারা নতুন আমার সাথে যুক্ত হচ্ছ তারা পিছনের ক্লাসগুলোকে অবশ্যই কালেক্ট করে পড়ে নেবে এবং সেগুলিকে ধারাবাহিকভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখবে, অর্থাৎ এটা একটা নোট হিসেবে তোমরা রেখে দেবে, কারণ ভবিষ্যতে এটি অনেক কাজে লাগবে। তোমাদের একটি ক্লাসের পড়ার সাথে আরেকটি ক্লাস কিন্তু রিলেটেড, অর্থাৎ এই ক্লাসে তোমরা ক্লাস থ্রিতে যদি ফোরে যদি তোমরা ভালো কিছু করতে পারো, সুন্দর মতো সব বুঝতে পারো, ফাইভে গিয়ে তোমাদের এতটা সমস্যা হবে না, অনেক সুন্দর মতো তোমরা সব ক্লাসগুলো বুঝতে পারবে এবং সহজেই সমাধান করতে পারবে, সহজেই তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। আবার ফোর ফাইভ ভালো করে করতে পারা মানে সিক্সের জন্য তোমাদের একটা বড় ধরনের অ্যাসেট হয়ে থাকবে। এজন্য একটি ক্লাস অপর ক্লাসের পরিপূরক, এজন্য তোমরা কখনোই একটি ক্লাসকে অবহেলা করে যাবা না, অবহেলা করলে পরবর্তী ক্লাসে তুমি নিজেই কিন্তু অবহেলিত হয়ে যাবে। আর এজন্য তোমাদেরকে আমি নিয়মিত প্রতিদিন আমার ক্লাসগুলোকে অনুসরণ করার জন্য অনুরোধ করব। একই সাথে দেখো তিন নম্বর পৃষ্ঠায়, বইয়ের পৃষ্ঠা তিনে আমি অঙ্কগুলো করে দিই তোমাদেরকে। বইয়ের পৃষ্ঠা তিনের একদম নিচে এরকম একটা বক্সের মধ্যে দেখো দুই দুই লেখা আছে, দুই নম্বর অঙ্ক, এখানে লেখা আছে অঙ্কে লিখো। তার এক নাম্বার একে আছে 57,363। তোমরা অবশ্যই সবার সামনে বই খাতা নিয়ে বসে পড়ো, কারণ বইটি তোমরা সামনে রাখবে সবসময়ের জন্যই। তাহলে এটাকে আমরা যখন কথায় লিখব 57,000, আমরা জানি কি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে অযুত আর হাজার মিলিয়ে হয় কি হাজার, তাহলে আমরা অযুত পর্যন্ত এখানে আমরা একটা একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত পর্যন্ত আমরা রেখে দিলাম, কারণ 57 এখানে আমরা কি করব পাঁচে 57 লিখে কমা দিয়ে দিলাম, একক, দশক, শতক, হাজার, এই হাজার বরাবর আমাদের আসলো কত 57। এরপর তিন শত, একক, দশক, শত, শত বরাবর আসবে কত তিন, 63, 63 মানে কি ছয়ে তিন, 63 মানে ছয় দশ তিন, তাহলে একক দশকের ঘরে হবে ছয় আর এককের ঘরে হবে তিন। এই তো হয়ে গেল আমাদের অঙ্কে লেখাটা, কত সহজে আমরা এই করে ফেললাম। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এই হাজার আর অযুত এই দুইটা নিয়ে আমাদের কি হয় হাজার, না এগুলি তো শিখাইছিলাম, তোমরা এটা লিখবা না কিন্তু, আমি বোঝানোর জন্য শুধুমাত্র এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দুই নম্বর, দুই নম্বরে কি আছে 30,605, এখানেও 30 আছে, হাজারের ঘরে 30, অর্থাৎ হাজার আমাদের 9,000 পর্যন্ত থাকলে আমরা শুধু হাজারেই থাকবো, যেই কি 9-এর চেয়ে বেশি হাজার চলে গেল তখনই কিন্তু আমরা 9-এর চেয়ে বেশি মানে 10,000, তাই না, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, এই হাজার বরাবর আমরা শুধু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত লিখতে পারি, যেই কি 10 হলো তখনকে আমরা এখানে লিখতে পারবো, তখন কিন্তু আমাদের বাম দিকে চলে আসতে হয়, আর বাম দিকে চলে আসা মানে অযুতের ঘর পর্যন্ত চলে আসতে হয়, তাহলে এখানে আমাদের যেহেতু 30,000 আছে, তাহলে 30,000 মানে কি আমরা শুধু হাজারের ঘর পর্যন্ত থাকবো না অযুতে চলে যাব, 9-এর বেশি হাজার হলেই আমরা অযুত পর্যন্ত চলে যাব, তাহলে এখানে
একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কত আছে? তিরিশ হাজার। তিরিশ হাজার, ছয় শত, একক, দশক, শতক, শতকের ঘরে ছয়, পাঁচ, শুধু পাঁচ, অর্থাৎ এককের ঘরে পাঁচ। তাহলে মাঝখানে যে ঘরটা খালি রয়ে গেল, এই ঘরটাকে কী দিব? একটা শূন্য দিয়ে দিব। হয়ে গেল আমাদের কত সহজে লেখা। লেখার পদ্ধতিগুলো তোমাদের, শূন্যটাকে আমরা পরে বসাবো, ঠিক আছে? তিন নম্বরে কী আছে? ছিয়াশি হাজার দুই, ছিয়াশি হাজার দুই, তাহলে ছিয়াশি, এটাও কিন্তু আট, দশ, ছয়, অর্থাৎ আটে ছয় ছিয়াশি, তাই না? তাহলে সেখানেও কিন্তু আমাদের বলছি এক থেকে নয় পর্যন্ত যদি হাজার থাকে, তাহলে আমরা শুধুমাত্র হাজার পর্যন্তই থাকবো, আর যেই কি আমাদের নয়ের চেয়ে বেশি গেল তখন আমরা অযুত পর্যন্ত চলে যাব। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এখানে হলো আমাদের হাজার, তাহলে আটে ছয় ছিয়াশি হাজার লিখলাম। তাহলে কমাটা ওখানে না দিয়ে আমি একটু নিচে দিব। এরপর বলছে দুই, দুই মানে কি? এককের ঘরে শুধু দুই, মাঝখানে সবই খালি রয়ে গেলো, তাহলে খালি তো রাখা যাবে না, তাহলে এগুলিকে আমরা কী করবো? ও যে সেই অভাব জ্ঞাপক অঙ্ক, অর্থাৎ ছিয়াশি হাজার দুই, এখানে যদি আমি ছিয়াশি আর দুই লিখতাম শুধু, তাহলে হয়তো কি একক, দশক, শতক, মানে আট শত বাষট্টি হতো, কিন্তু আমার ছিয়াশি হাজার হতো না। তাহলে ছিয়াশি হাজার পূর্ণ করার জন্য সে কিছু অভাব বোধ করছে, সেই অভাবটাকে পূরণ করার জন্য কে এগিয়ে আসলো? সেই দুইটা শূন্য, অর্থাৎ ওই যে আমি আগেই বলছি শূন্যটা হলো অভাব জ্ঞাপক অঙ্ক। এবারে চার, চারে কি আছে? দেখো চারটি দশ হাজার, কমা, ও না কমা দেয় নাই, ও দিয়ে দিছে, নয়টি এক হাজার দ্বারা, নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা, এটা তার একটা ঝামেলার, তাই না? তাহলে ঝামেলা কি? কোনো ঝামেলা নাই। তাহলে চারটি দশ হাজার, তাহলে চারটি দশ হাজার মানে কি? এখানে আমরা আগে লিখব, সুতরাং চারটি চারটি দশ হাজার, দশ হাজার কীভাবে লেখে জানো? আমরা অন্য জায়গায় দেখি একক, দশক, শতক, হাজার, দশ যেহেতু, তাহলে একে শূন্য দশ, অযুতের ঘরে দশ লিখে তিনটা শূন্য দিলে এটা হলো দশ হাজার, তাই না? দশ লিখে তিনটা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার আর অযুত নিয়ে এই দুটা হয় কি? হাজার না, তাহলে দশ হাজার। তাহলে দশ হাজার আছে কয়টি? চারটি, তাহলে দশ হাজার যোগ, দশ হাজার যোগ, দশ হাজার যোগ, দশ হাজার, তাই না? সমান সমান এই চারটা দশ হাজার লিখলে এই সবগুলোকে যদি যোগ করি, তাহলে দশ হাজার, বিশ হাজার, তিরিশ হাজার, চল্লিশ হাজার হয়ে যায় না? চল্লিশ লিখে হাজার, তাহলে চারটি দশ হাজার সমান সমান কি? এখানে চল্লিশ হাজার হয়ে গেল, একটা সংখ্যা আমরা বের করে ফেললাম। এরপর আবার বলছে কি, নয়টি এক হাজার, তাহলে এখানে লিখব নয়টি এক হাজার সমান সমান এক হাজার, এক লিখে তিনটা শূন্য, তাই না? এরকম কয়টা যোগ করবো? নয়টা। আমি পরে এটার বিকল্প পদ্ধতি দেখাবো, এটা কিন্তু একটা তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এক কাজ করতে পারি, এই চারটি দশ হাজার না লিখে আমি দশ হাজার লিখে গুণ চার দিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। এটাই সহজ না পদ্ধতি? তাহলে চারটি, এই দশ হাজার কয়টি আছে? চারটি, তাহলে চার দ্বারা গুণ করবো। ওরকম এক হাজার আছে কয়টি? নয়টি, তাহলে এটাকে গুণ দিয়ে দিই নয় দ্বারা, অথবা আমরা নয় বার, কারণ গুণ কি? যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলা হয়। তার মানে দেখো, এই যে আমরা নয়টি এক হাজার, এই এক হাজার আমরা গুণের চ্যাপ্টারে যাবো পরবর্তীতে, যোগ বিয়োগ গুণ ভাগ এই চ্যাপ্টার তো আমরা পরবর্তীতে যাবো, এখানে আমরা এই জন্য ডিটেইল ওইগুলিকে আমি বোঝাতে যাচ্ছি না, কারণ আমাদের পরবর্তীতে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে অনেক ইতিহাস, অনেক তথ্য, অনেক উপাত্য আমরা তোমাদেরকে শেখাবো, জানবো, তাহলে সেই হিসেবে। তারপরে এখানে নয়টি এক হাজার মানে আমি আগে তোমাদের ভেঙে ভেঙেই বোঝাই, পরবর্তীতে গুণ আকারে বোঝাবো। এক হাজার যোগ 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 এক হাজার, কয়টা হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা লিখছি, আরও তিনটে। এক হাজার যোগ এক হাজার যোগ
1000 তাহলে মোট কয়টা 1000 9টা লিখছি 1 2 3 4 5 6 7 8 9টা তাহলে 9টা 1000 মানে কি তাহলে 9000 আমাদের এটা হয়ে গেল কিন্তু আমাকে বলছে কি 4টি 10000 ও 9টি 1000 দ্বারা গঠিত সংখ্যা তাহলে এখন আমরা ওই কথাটা কি আবার লিখব তাহলে সুতরাং পুরো কথাটা কি লিখব 4টি 10000 ও 9টি 1000 দ্বারা গঠিত সংখ্যা সমান সমান ওইখানে তো আর আমাদের জায়গা হবে না যার জন্য আমরা কি করব 4টি 10000 দ্বারা পাইছি আমরা 40000 40 লিখে যোগ আরেকটা পাইছি আমরা 9000 সমান সমান এদেরকে যোগ করে ফেলব 0 0 মিলিয়ে একটা 0 এই শূন্যের সাথে এই শূন্য যোগ করলে 0 এই শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 9 এর সাথে শূন্য যোগ করলে 9 এখানে আর কিছু থাকে না কিন্তু এখানে থাকে 4 তাহলে এটি আমাদের বের করতে বলছে তাহলে গঠিত সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে লিখব সুতরাং নির্ণেয় সংখ্যা সমান সমান 4 9 0 0 0 এই তো হয়ে গেল তাহলে এভাবে আমাদের 4 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল তাই না এটা একটু আমি বড় করে করে দিছি আর একটা অঙ্ক আছে এখানে এই অঙ্কটা করে দিলে তোমাদের এই অঙ্ক এই পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে তাহলে এবারে 5 নম্বর অঙ্কটা দেখো আমি এগুলো মুছে দিলাম এটা তোমরা হয় যা আশা করি তোমরা সাথে সাথে তুলে ফেলেছো আর যারা তুলো নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখো যেন পরবর্তীতে তুলে নিতে পারো তোমাদের জন্য সহজ হয়ে যাবে তা ঠিক আছে আমি এখন মুছে দিই এর পরবর্তী অঙ্কটা চলে যাব ছয়টি 10000 কমা সাতটি 1000 ও পাঁচটি 10 দ্বারা গঠিত সংখ্যা তাহলে এটাকে নির্ণয় করতে হলে আমরা এখানে লিখব সুতরাং এটা আগে লিখব পাঁচটি ছয়টি দশ ছয় হাজার না ছয়টি 10000 তাহলে আমরা কী করব 10000 আগে লিখব 10000 গুণন ছয় আগে ট্র্যাক পদ্ধতিতে করে দিছি এটা কিন্তু অন্য পদ্ধতিতে করে দিই কারণ তোমাদের দুই পদ্ধতি শিখো বরঞ্চ এটাই সহজ কারণ আগেটা ছয়টা 10000 যোগ করছি আর এখন ওই ছয়টা 10000 যোগ না করে 10000কে ছয় দ্বারা গুণ করলাম কারণ যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ তাহলে যোগকে সংক্ষিপ্তকরণের জন্য সহজ করার জন্য আমরা গুণের প্রক্রিয়াটা ব্যবহার করে থাকি তাহলে এখন ছয় আর একে গুণ করলে কত হয় ছয় একে ছয় তারপর আমরা শূন্য আছে কয়টা এক দুই তিন চারটা শূন্য দিয়ে দেব এক দুই তিন চার এখানে একক দশক শতক হাজারের ঘরে কমা দিয়ে দেব এরপর আছে সাতটি 1000 সাতটি 1000 সমান সমান 1000 আগে লিখব আমরা তার সাথে গুণ করব 7 তাহলে 7 একে 7 শূন্য আছে কয়টা তিনটে হয়ে গেল এরপরে 5টি 10 5টি 10 সমান সমান আমরা আগে 10 লিখে তাকে কয়টি 10 5টি তাহলে 5 5 একে 5 তারপরে ডান পাশে একটা শূন্য হয়ে গেল তাহলে এখন ওই পুরো কথাটাকে আবার লিখব সুতরাং 6টি 10000 কমা সাতটি 1000 ও পাঁচটি 10 দ্বারা গঠিত সংখ্যা কি হবে বলো এখানে আমরা পাইছি কত 60000 যোগ এখানে পাইছি কত 7000 যোগ এখানে পাইছি কত
পঞ্চাশ, এই সবগুলোকে যোগ করব। যোগ করলে এই শূন্য 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 যোগ করলে কত হয়? শূন্য। পাঁচ শূন্য শূন্য যোগ করলে কত হয়? পাঁচ। এখানে আর নাই, এখানে আছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য। সাত আর শূন্য যোগ করলে হয় সাত, আর এখানে অতিরিক্ত রয়ে গেলো ছয়। একক, দশক, শতক, হাজার, তাহলে সাতষট্টি হাজার পঞ্চাশ। তাহলে উত্তর নির্ণয় সংখ্যা সমান সমান সাতষট্টি হাজার পঞ্চাশ, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু সবগুলো অঙ্কই একেবারে সহজে খুব সুন্দর মতো সমাধান হয়ে গেল। আশা করি সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমরা সুন্দর করে তুলে নাও। তাহলে আজকে পর্যন্তই তোমাদের এই তিন পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্কই তোমাদের শেষ হয়ে গেল। এরপর আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে চার পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে, চার পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব। চার পৃষ্ঠা, পাঁচ পৃষ্ঠা, এভাবে আমি প্রতিটি পৃষ্ঠা ধরে ধরে সবগুলো অঙ্কই তোমাদেরকে আমি সুন্দর করে সলভ করে দেব। এবং আমি দেখো এই অঙ্কটাকে দুইটি প্রসেসে অর্থাৎ দুইটি নিয়মে আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। এই জন্য তোমরা সবগুলো ক্লাসই তোমরা অনুসরণ করবে, এখানে ব্যতিক্রমী অনেক কিছুই পাবে এবং পুরো ক্লাসটাকে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং পুরো ক্লাসটাকে দেখবে, তাতে তোমাদের অনেক কিছুই জানার আছে, তোমাদের অনেক কিছুই শেখার আছে। তোমরা মাত্র পনেরো থেকে বিশ মিনিট, পঁচিশ মিনিটের এক একটা ক্লাস, এটা তোমাদের জন্য অনেক বেশি সময় না, কারণ এখন দীর্ঘ সময় তোমরা বাসায় আসো, বাসায় থেকো, বাসায় থেকে এই ক্লাসগুলোকে তোমরা সুন্দর মতো করে অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি আমার রইল। আর তোমাদেরকে এখনও বলি, যারা আমার সাথে নতুন আজকেও যুক্ত হয়েছো তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এই চ্যানেলের সম্পর্কে অবহিত করবে, সবাইকে জানাবে এবং সবাইকে এই চ্যানেল থেকে অঙ্কগুলো করার জন্য সবাইকে উৎসাহিত করবে। সেই সাথে তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।